আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাংলাদেশ 44তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন। ঘড়ির কাঁটায় বেলা 11:20। বাংলাদেশের রাজধানী ঢাকায় বিশ্ব রেকর্ড করে প্রায় 3,00,000 মানুষ জাতীয় প্যারেড গ্রাউন্ডে সমবেত হয়ে একযোগে জাতীয় সঙ্গীতকে গিনেস বুক অব ওয়ার্ল্ডে জায়গা করে ইতিহাস গড়েছিল। মঞ্চের ঘোষণা অনুযায়ী সবাই গানের সঙ্গে কণ্ঠ মেলাচ্ছেন কিনা এবং রেকর্ডের জন্য অন্যান্য নিয়মাবলী ঠিকমতো পালিত হচ্ছে কিনা তা দেখতে গিনেস বুক অব ওয়ার্ল্ডের রেকর্ডের প্রতিনিধিরা এ অনুষ্ঠান পর্যবেক্ষণ করেছিলেন। সেদিন রাজধানীর তেজগাঁও জাতীয় প্যারেড গ্রাউন্ডে আকাশে বাতাসে ধ্বনিত হয় আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সরাসরি সম্প্রচারের মাধ্যমে বাংলাদেশ আর বাংলাদেশিদের প্রাণের এই সুর ছড়িয়ে পড়ে প্যারেড গ্রাউন্ড ছাড়িয়ে সারা দেশ এবং দেশের বাইরে। সেদিন বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, পোশাক ও পরিবহন সহ বিভিন্ন খাতের কর্মী সহ সব শ্রেণীর পেশার মানুষ প্যারেড মাঠে উপস্থিত হয়ে জাতীয় সঙ্গীতে কণ্ঠ মেলান। বাঙালি দেশপ্রেমের অনন্য এক নজির দেখেছিল সারা বিশ্ব। পাশাপাশি লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার বিশ্ব রেকর্ড গড়েছিল বাংলাদেশ। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় ও তত্ত্বাবধানে ওই কর্মসূচিটির আয়োজন করা হয়েছিল। প্যারেড গ্রাউন্ডের নির্ধারিত অংশটি 15টি সেক্টর ভাগ করা হয়েছিল। সেক্টরগুলো বিভক্ত ছিল অনেকগুলো ব্লকে। অংশগ্রহণকারী প্রত্যেককে একটি করে ক্যাপ ও ব্যাগ দেওয়া হয়েছিল, যাতে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ও নিয়মাবলী লেখা সংবলিত একটি কার্ড, পানি, জুস, স্যালাইন সহ তাৎক্ষণিক চিকিৎসার ওষুধ ছিল। প্রতিটি সেক্টরে একটি করে বড় স্ক্রিনে কিছুক্ষণ পরপরই জানিয়ে দেওয়া হচ্ছিল মাঠের পরিস্থিতি আর উপস্থিতি। মঞ্চে ছিল শিল্পীদের নানা আয়োজন। দীর্ঘ অপেক্ষার পর গ্রাউন্ডে প্রবেশের পর একজন সাধারণ নাগরিক বলেছিলেন, এত বড় আয়োজন থেকে আমি নিজেকে বঞ্চিত করতে চাইনি। 3,00,000-এরও বেশি মানুষ এতে অংশ নিয়েছে। গ্রাউন্ডের বাইরেও অনেকে অংশ নিয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো পুরো জাতির মধ্যে একটি ঐক্য তৈরি হয়েছিল। শুদ্ধ করে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য সঠিক সুরে গাওয়া জাতীয় সঙ্গীতের অডিও রেকর্ড শিক্ষা মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়। সেই অডিও থেকে সঠিক সুরে জাতীয় সঙ্গীত গাওয়ার প্রশিক্ষণ ও মহড়া হয়েছিল সারা দেশে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের সহায়তা সংস্কৃতি মন্ত্রণালয় এই আয়োজনকে বাস্তবায়ন করেছিলেন। Next News, Cplus TV বাংলা।